আমায় ভোটটা দেবেন। হ্যাঁ কি বলবি, সব থেকে সেরা বিস্কুট, এর উপরে কোনো বিস্কুট হয় না। আমিও খাই, আমার পুত্রও খাই। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Good morning. So, সকালে উঠে আপাতত আজকে সকালে গুড গার্ল হয়ে গেছি, যাকে বলে। একদম সুন্দর করে চান্দান করা কমপ্লিট, চান্দান করে এখন যেয়েছি, এসে এখন সকালে জল খাবার করবো, ঠিক আছে। জল খাবারে আজকে একটু করবো চাউমিন, আর দুপুরটা এখনও কিছু ভাবনা চিন্তা করিনি, কী হবে না হবে কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। সো যাই হোক, তো চলো, ও মামনি ওদিকে সব সবজি টবজিগুলো কেটে দিয়েছে, আর এদিকে আমি আপাতত চাউমিনটা বসি, চাউমিনটা সিদ্ধ হয়ে যাক, দেন আমি তারপর চাউমিনটা করব, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা আজকে সারাদিন আমি ব্লগ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সব কমেন্ট তো আজকে একটু বানানোতে ইচ্ছা হলো সকাল সকাল চাউমিন, তাই জন্য এখানে মামনি সব সবজি কেটে দিয়েছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ দেবো না, তো পেঁয়াজ ছাড়াই আজকে করবো। আর এখানটা একটু টক দই করেছে, যাতে দুপুরবেলা একটু মানে এখন ভাতে ভাতে শুধু টক দই ছাড়া কিছু ভালো লাগছে না। তো যাই হোক, এটাকে আপাতত জল ঝরানোর জন্য রেখে দিলাম, আর এখানে আপাতত সবজিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তারপরে আর এদিকে তো আমার চাউমিন অলরেডি সেদ্ধ হয়েই গেছে, আর এরপরে দিয়ে দেবো ওর মধ্যে একটুখানি সোয়া সস আর টমেটো সস একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি চাউমিনটা করে নেবো। আজকে সকালবেলা ইচ্ছা হলো যে, আমারও ইচ্ছা হলো, আমার বরেরও ইচ্ছা হয়েছে একটু চাউমিন খাওয়ার, তো চলো চাউমিন টাউমিনটা খেয়ে নিই। তো এই যে একদম রেডি হয়ে গেছে আমার চাউমিন, তো চলো খেয়ে দেখি কীরকম হয়েছে। আমার চাউমিন রেডি হয়ে গেছে, আমি বাইরে একটু এসছে, যে কারণে আমি ঘরে বসে বসে খাচ্ছি, আর ওর তো খাওয়া হয়ে গেছে, চাউমিনটা বেশ ভালোই হয়েছে। দেখি দেখা যাক ওর কীরকম লাগে, সেটা পরে তোমার সাথে শোনাবো। সো এখনকার মতো টাটা, খেয়ে নিই, তারপরে কী কী করছি না করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। এখন গরমে একদম হালকা পাতলা রান্না, এটা হচ্ছে ভাত, এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা, একটু উত্তে তো খেতেও বেশ এখন ভালোই লাগছে, যাকে বলে। এটা হচ্ছে লাউয়ের তরকারি, আর রয়েছে টক ডাল, আর ওদিকে হচ্ছে কালুর মাংস, আর এখানে এই একজন বাবু বসে বসে এখন খেলছে গেম, যেহেতু আজকে একটু ছুটির দিন তাই জন্য এখন বসে বসে গেম খেলছে। তো চলো আমি এখন ওপরে যাবো, ওপরে গিয়ে কিছু কাজ আছে সেই কাজগুলো ফাটাফাট করে নেব। তো চলে এসেছি ওপরে, কাজের মানে আমাদের যে কাজের মাসি সেও চলে এসছে, সেও কাজ করছে, আর যে শাড়িগুলো মানে কেচেছিলাম সেই শাড়িগুলো আজকে একটু আমি তাড়াতাড়ি করে ভাঁজ করে রেখে দিই, কারণ এই শাড়িগুলো আজকে একটু আয়রন করতে দিয়ে আসবো। তো শাড়িগুলো যেহেতু ভালো শাড়ি, তো আপাতত এই শাড়িগুলো আমি তো আয়রন করতে পারবো না, সেহেতুই আপাতত আয়রন করতে দিয়ে আসবো। আর এই শার্টটাও পরেছিল, তাই জন্য এই শার্টটা ধুয়ে আপাতত ভালো করে আয়রন করে নিচ্ছি, আয়রন টায়রন করে নিয়ে এটাকে ঢুকিয়ে রেখে দেবো আলমারির মধ্যে। আর এখানে আপাতত বলেছিলাম যে আমার কম্বলটা কাঁচা হয়নি, তো দু বছর ধরে আমার কাঁচা হচ্ছে না, মানে অত বড় তো আমি কাঁচার মানে আমি কাচতে পারবো না, যাকে ওটা কাচতে দিতে হবে। তো তাই জন্য আরও কিছু শাড়ি আছে সেইগুলো দিয়ে একেবারে দেবো কাচতে দেওয়ার জন্য। তো চলো এখন আমাকে সেই নিচে ডাকছে, তো একটা আমার সাথে প্র্যাঙ্ক করবে, তো চলো নিচে যাওয়া যাক একেবারে। মজা লাগছে এদিকে, হ্যাঁ এদিকে কি জল ছিটে দিচ্ছে, আমাকে ভিজিয়ে দিচ্ছে। হতেই পারে গায়ে পোকা। তো আমি তো ওকে দিলাম, ও আমাকে ভিজিয়ে দিচ্ছে, সোধ বোধ দেশের, ঠিক আছে। চলো এখন থাক, দুপুরে খাওয়া দাওয়া করি, দেখতে পেলে বলেছিলাম প্রথমে যে মা উনি টামুনি কেউ ডাকছে না, ও আমাকে নিশ্চয় আমাকে প্র্যাঙ্ক করবে বলেই ও আমাকে নিচে ডাকছে, ঠিক আছে। আর দেখতেই পেলে কি করলো আমাকে, আমি আবার চান করলাম, বড় জ্বালায় ভাল লাগে না, ঠিক আছে চলো পরে আবার আসছি,
হয়তো কাজকর্ম হয়ে গেছে। গুড ইভিনিং। সো আলটিমেটলি দেখতে পাচ্ছো যে আমি রেডি ফেডি হয়ে গেছি, তো আজকে একটু বেরোবো, বেরোবো বলতে একটা জায়গা যাবো। আমার শীতকালে কম্বলটা না প্রায় দু তিন বছর হয়তো তোমাদের বলেছিলাম যে কাস্তে দেওয়া হয় না, তো সেটা দেবো কাস্তে। আর কিছু শাড়ি আছে সেইগুলো ইস্ত্রি করতে দেবো, আর দেখা যায় যদি ওখানে কোথাও ঘুরতে যেতে পারি সেটা অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থেকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো এখন বেরোনো যাক। সো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমাদের কাজ করে এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো চলো কোথায় যাই। তো আমরা এখন এসি জেন মোমোতে, তো ঠিক সেন্টার লোকেশনটা সেন্টার গাস্টানের ঠিক পিছন দিকে। এখানে একটু টুকটাক খাবার খেতে এসেছিলাম, ফার্স্টে নিয়েছিলাম চিকেন বার্গার। খাবার দাওয়াগুলো মোটামুটি ছিল, অ্যাভারেজে মোমোটা আমি ওগুলো কাউকে ট্রাই করতে না ওখানে যদি যাও খুবই একটা ভালো ছিল না। তো যাই হোক, তো এখান থেকে খেয়ে সোজা চলে এসেছিলাম স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারে যখন এসি তো কিছু তো কিনতেই হবে, তো চলো দেখি কী কী কেনা যায়। তো সেইগুলো কিনে নিই, কিনে টিনে নিয়ে তো আপাতত যাব বাড়িতে, তারপরে আবার দেখা হচ্ছে। তো আলটিমেটলি আমাদের শপিং কমপ্লিট, তো এখন যাব বাড়িতে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি কী কী কিনলাম, ঠিক আছে। তো আলটিমেটলি আমি বাড়ি এসে গেছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন দেখাই যে এর থেকে কী কী কিনলাম, মানে স্মার্ট বাজার থেকে কী কী কিনলাম, ঠিক আছে। সো আমি কেনাকাটি করেছি একটা মামাআর্থের ফেস ওয়াশ, একটা কার্টন, একটা হিমালয়ার একটা ওয়াইপস, আর একটা হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। সো আলটিমেটলি আমি ওপরে চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব হয়ে যে বেল আইকনটা সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। সো আজকে মতো টাটা, গুড নাইট।